Hi everyone, welcome to my channel. In this tutorial, I'm going to show you this beautiful yellow monochromatic look for the Poila Falgun. Poila Falgun is the first day of spring that is celebrated in Bangladesh. And also for me, spring is such a beautiful time in the year. So this is a video that is dedicated to my love for the spring season. I personally feel very happy and cherished during this season. And also shobaike poila falguner onek onek shubhechha amar taraf theke. Tale cholo tutorial theke start kora jak. Bhalo makeup start hoy bhalo skin care theke. Ami skin care diye start korchi. আমার কাছে এখন আছে ইনিসফ্রি গ্রিন টি সিড সিরাম, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো। এটা খুবই ভালো একটা সিরাম ড্রাই ফ্লেকি স্ক্রিনের জন্য। অ্যান্ড তারপর আমি ইউজ করব ইনিসফ্রি গ্রিন টি সিড ক্রিম, এটাও আমার একটা খুব ফেভারিট প্রোডাক্ট। তোমাদের যদি ডিহাইড্রেটেড ড্রাই স্কিন থাকে তাহলে এই প্রোডাক্টটাকে আমি খুবই রেকমেন্ড করব, এটাকে তোমরা ইউজ করতে পারো। আমি এটাকে দিয়ে ভালো করে একটা মাসাজ করব, তারপরে আমি 5 মিনিটস ওয়েট করব। তো যতক্ষণ আমি ওয়েট করছি আমি আই মেকআপ দিয়ে আজকে স্টার্ট করে দেব। তো আইব্রোজের জন্য আমি নিয়েছি নিক্স মাইক্রো ব্রাউ পেন্সিল, এটা একটা ডিউপ বলতে পারো বেনিফিটের প্রেসাইজলি মাই ব্রাউ পেন্সিলের, ভীষণ সুন্দর করে কাজ করে। এটা দিয়ে তুমি ব্রাউজগুলোকে ফিল করতে পারো, তার সাথে তুমি এটা দিয়ে আউটলাইনও করে নিতে পারো, ভীষণ একটা ইউজফুল প্রোডাক্ট। আইব্রো ফিল করে নেওয়ার পর আমি স্পুলি দিয়ে আস্তে আস্তে আইব্রোগুলোকে কম করে নেবো, সেরকম করলে আমার ব্রাউজগুলো অনেকটা লিফটেড দেখা যাবে। তারপরে আমি নিচ্ছি একটা ওয়্যাক্স সুইস বিউটির আইব্রো প্যালেট থেকে, তারপরে সেটাকে নিয়ে আমি আস্তে আস্তে আমার আইব্রোগুলোকে সেট করে নেবো যাতে এটা সারাদিন একই জায়গায় থাকে। তারপরে আমি নিচ্ছি সুইস বিউটির কনসিলার, সেটাকে নিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে আমি আইব্রোর নিচের পোর্শনটাকে আমি ক্লিন করে ফেলবো। আমি যেহেতু আজকে আই শ্যাডো একটা ইয়েলো আই শ্যাডো গ্লিটারি আইস করতে চলেছি, সেই জন্য আমি এই একটা হোয়াইটিশ কালার কনসিলার নেবো, যেটা আমার স্কিন টোন থেকে 2 শেড লাইটার বলতে পারো। এটা করার পর আমি এখন একটু কালার কারেকশন করে নেবো। কালার কারেকশানের জন্য আমি একটা কনসিলার নেবো যেটা আমার স্কিন থেকে 2 শেড ডার্কার। সেটা হলে কি হবে, আমার স্কিনে যে ডার্ক সার্কেলসগুলো আছে, পিগমেন্টেশনগুলো আছে, সেগুলো এটা হাইড করে ফেলবে। তারপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নেবো। আজকে আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডারের জন্য সুগারের কম্প্যাক্ট পাউডার। এটা কিন্তু খুব একটা কভারেজ দেয় না, কিন্তু একটা ডিসেন্ট পাউডার, আর এটার প্রাইস এটাকে কোনোভাবেই জাস্টিফাই করে না। এই থেকে আমি সাজেস্ট করবো মেবেলিনের পাউডারস তোমরা ট্রাই করতে পারো। আমি এটা একটা ছোটো ব্রাশে করে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি আই শ্যাডো স্টার্ট করলাম। আমি একটা ব্লেন্ডিং ব্রাশে আমি একটা ইয়েলো কালার নেব, নিয়ে আমি আগে ওটাকে প্যাট করব। কালারটাকে প্যাট করলে ওটা বেটার শো হয়। আমি আগে প্যাট করছি, তারপরে হালকা হালকা করে ব্লেন্ডিং করছি, এটাতে কালারটা খুব ভালোভাবে ভিজিবল হবে। তারপরে আমি নিচ্ছি একটা লাইট ব্রাউন শেড, সেটাকে আমি ইয়েলোর উপরে অ্যাজ আ ট্রানজিশন কালার লাগাবো। তো ট্রানজিশন কালার হলো আমাদের স্কিন কালারের সাথে ম্যাচিং একটা আই শ্যাডো, যেটা আই শ্যাডো ব্লেন্ডিংটাকে সিমলেস দেখায়। তারপরে আমি একটা ইয়েলো শিমারি কালার আমি লাগিয়ে নেবো আমার অল ওভার দ্য আইলেটস। তারপরে আমি নিচ্ছি একটা গ্লিটার, এটা মিস রোজের একটা গ্লিটার যেটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, এটা একটা ভালো গ্লিটার। এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে লাগিয়ে নেবো। তোমরা অবশ্যই একটা অ্যাড্রেসিভ লাগাবে গ্লিটার লাগানোর আগে, যাতে গ্লিটারটা কোনোভাবেই বেশি ফল আউট না হয়। তারপর আমি নিচ্ছি একটা লাইনার, লাইনার ব্রাশ, যেটা হলো 351 প্যাক ব্রাশ, আমার ফেভারিট লাইনার ব্রাশ, আর নাইকার জেল লাইনার। সেটা নিয়ে আমি গ্লিটারের উপরে ছোটো ছোটো স্ট্রোক করে
আমি অ্যাজ ক্লোজ টু দ্য ল্যাশ লাইন পসিবল আমি এরম করে আস্তে আস্তে একটা লাইনার করব। তারপরে আমি সাইড থেকে একটা ছোট্ট একটা উইং লাইনার করব। যতটা টাইম নিয়ে করবে, যতটা ধীরে সুস্থে করবে, ততটা লাইনারটা প্রিসাইজ হয়। তারপরে আমি একটা ইনার কর্নারও ক্রিয়েট করে নেব। ইনার কর্নার ক্রিয়েট করার জন্য সেই সেম ব্রাশটা দিয়ে আমি ক্রিয়েট করব। তারপরে আমি লোয়ার ওয়াটার লাইনে আমি লাগিয়ে নেব প্লামের কাজল। এই কাজলটা খুবই ভালো, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কাজল বলতে পারো। আমি এটা খুব অল্প করে আমি লাগিয়ে নেব। তারপর আমি নিচ্ছি এই সুইস বিউটির গোল্ডেন কালার লাইনারটা। এটা খুব ক্রিমি টেক্সচারের একটা লাইনার, তো এটাকে আমি সেই কাজলটার নিচে লাগিয়ে নেব। একটা এটার মধ্যে একটা খুব সুন্দর স্পার্ক আছে বলতে পারো, যেটা আই মেকআপটাকে খুবই খুবই সুন্দর বানিয়ে দেবে। তারপরে যে ইয়েলো কালারটা আমরা ক্রিজে লাগিয়েছিলাম, সেই ইয়েলো কালারটাকে দিয়ে সেই লাইনারটাকে ফেড করব। তারপরে আমি নিচ্ছি লাইন মাসকারা। আজকের মেকআপ লুকের জন্য আমি কোনোরকম ফলস ল্যাশ ইউজ করব না। আমি মাসকারার জন্য নিয়েছি লরিয়েলের ভলিউমিলাস ল্যাশেস মাসকারা, যেটা আমি মোটামুটি সব ভিডিওতে ইউজ করে থাকি। তারপরে আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, যেটা আমি ফেসে ইউজ করি। সেটা নিয়ে আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নার আমি করে নেব। তারপরে আমি ফাউন্ডেশন লাগাতে শুরু করি, ফেস মেকআপ স্টার্ট করছি। সেটার জন্য আমি একটা ছোট ব্রাশে করে, হাতে করে ফাউন্ডেশন নিয়ে ছোট ব্রাশে আমি আগে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নেব আমার ফাউন্ডেশনটাকে। তারপরে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপর আমি নেবো কনসিলার। কনসিলারের জন্য আমি নিয়েছি সুইস বিউটির কনসিলার, যে সেম কনসিলারটা আমি আমার আইলিডে লাগিয়েছিলাম। এটা দিয়ে আমি আমার ফেসে হাইলাইটিং করব। হাইলাইটিং করার জন্য আমি আন্ডার আইজ এরিয়া নেব, সেখানে অল্প অল্প করে আমি কনসিলার লাগাবো। তারপর আমার ব্রিজ অফ দ্য নোজ, তারপরে আমার ফোরহেড, আমার কিউপিডস বো, আমার জ লাইন, এগুলো এই জায়গাগুলোতে আমি মেনলি হাইলাইট করব। আমি সেই সেম বিউটি স্পঞ্জটা ইউজ করব, যেটা আমি আগে ইউজ করেছিলাম ফাউন্ডেশন ব্লেন্ড করতে। তাতে আমার প্রোডাক্টটা অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। তারপরে আমি আমার ফেসটাকে সেট করে নেব সুগারের কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি যে যে জায়গাতে ক্রিজিং হয় সেই জায়গাগুলোকে ভালো করে সেট করে নেব। এরকমভাবে আমরা ফাউন্ডেশন করলে আমাদের বেসটা অনেক ফ্ললেস হয় আর কোনো রকম আমাদের ইনপারফেকশন দেখা যায় না। আর এবার আমি আমার ফেসে একটু ওয়ার্মথ নিয়ে আসবো, তাই জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর ইউজ করছি। সেটাকে আমি আমার হলোস অফ দ্য চিক, আমার ফোরহেড, এই জায়গাগুলোতে ভালো করে আমি কন্ট্রোরিং করব, আর আমার জ লাইন, যাতে সেটা শার্প দেখা যায়। তারপরে আমি ব্লাশ লাগাবো। ব্লাশের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন ব্লাশ নিয়েছি, আর তার জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ ব্রাশ। সেটাকে নিয়ে আমি আমার চিকসে লাগাবো, অল্প অল্প করে লাগিয়ে নেব। এটা একটা দারুণ সুন্দর ব্লাশ, আমাদের ইন্ডিয়ান স্কিন বলতে পারো, বাংলাদেশি স্কিন বলতে পারো, আমাদের জন্য খুবই সুন্দর একটা মিষ্টি কালার। এবার আমি আমার ফেসটাকে হাইলাইটিং করব। হাইলাইটিং করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরই চেরি ব্লসম হাইলাইটার ইউজ করছি। খুবই সুন্দর একটা পিঙ্কিশ টাইপের গ্লো দেয় সেটা ফেসে, আমার খুবই পছন্দের একটা হাইলাইটার। হাইলাইটার তোমরা আস্তে আস্তে তোমাদের চিক বোনের উপরের পার্টে লাগাতে পারো, খুবই সুন্দর লাগে।
লিপস্টিকের জন্য আমি এখন পরেছি বায়োটিকের একটা পিঙ্কিশ লিপস্টিক, আমি শেড নাম্বার স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা এটা পরতে পারো তোমাদের লুকসটার জন্য। এটাকে একটা ট্র্যাডিশনাল টাচ দেওয়ার জন্য আমি একটা ছোট্ট মতন টিপ পরেছি। আর তারপরে আমি লিপস্টিক নাম্বার টু এর জন্য আমি একটা রেড লিপস্টিক লাগাচ্ছি, এটা মেবেলিনের তরফ থেকে। আর তার সাথে আমি সেটাকে ম্যাচ টোন ডাউন করার জন্য আমি একটা ব্রাউন লিপস্টিক লাগিয়ে নিয়েছি সেন্টারে। এটাই ছিল আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।